নমস্কার নমস্কার সবাইকে আমি আচার্য কৃষ্ণানন্দ অবদূত আনন্দমার্গের সন্ন্যাসী আমি আজকে আমার একটা লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই সেটা হলো যে আমাদের গুরুদেব মার্গ গুরুদেব সন্ন্যাসী কেন তৈরি করলেন গৃহী এবং সন্ন্যাসী দুটো ডিভিশন কেন করলেন সেটার বিষয় আমি আজকে বুঝতে পারলাম গতকাল আমাদের একজন সন্ন্যাসী দিদি কোন কোনো একটা ঝামেলার কারণে সংগঠনের উদ্দেশ্যে নিজের আত্ম ত্যাগ করলেন অর্থাৎ আত্মাহুতি দিলেন সংগঠনের জন্য সমাজের জন্য তো যার কারণে এমার্জেন্সি একটা ডাক পড়েছে কলকাতায় সেখান থেকে আবার ওখানে বোকারোতে ঝামেলাটা হয়েছে যেতে হবে তো আমি আজকে বুঝলাম আমার অনেক কিছু মানে গৃহীদের একটা টান থাকে পরিবারের ছেলে মেয়ে বউ বাচ্চা মা বাবা অনেক কিছু থাকে সেই টান থেকে মানে যদি আমাকে যেতে হতো আমি যদি গৃহী থাকতাম তাহলে আমাকে অনেক কিছু প্রবলেমগুলোকে সলভ করে করে সেট করে তারপরে যেতে হতো কিন্তু অ্যাজ এ সন্ন্যাসী ইট ডাজেন্ট মিন আমার ওয়ার্ক নেই আমার আছে আমি একজন আনন্দমার্গের সন্ন্যাসী আমি আনন্দমার্গের স্কুল চালাই চিলড্রেন্স হোম চালাই হোস্টেল চালাই এবং দেয়ার সো মেনি রেসপন্সিবিলিটি আমার উপরে রয়েছে তার সত্ত্বেও আমি সেগুলো ফট করে সেট করে ফট করে আমি যেতে পারছি ওগুলোকে সেট করে আর নিজের পিছনের দিকে তাকাবার কোনো আর অন্য কিছুই নেই যার কারণে গুরুদেব শ্রী শ্রীনতিজি আনন্দমার্গের সন্ন্যাসী বানালেন গতকাল যে দুর্ঘটনা হয়েছে যে প্রবলেম হয়েছে সেটা প্রোটেস্টের জন্য আনন্দমার্গের সব জায়গাকার সন্ন্যাসীরা ওখানে পৌঁছাচ্ছেন আমিও যাচ্ছি এবং অনেক গৃহী মার্গিরাও পৌঁছে গেছেন আরও যাবেন তো আমি এই জিনিসটা রিয়েলাইজ করলাম যে আনন্দমার্গে মানে সন্ন্যাসী গুরুদেব কেন বানালেন এই সন্ন্যাসী যদি আজকে না থাকতো তাহলে হয়তো অনেক জায়গায় এই ক্রাইসিসটা দেখা দিত মানে একটা যেটা যে মানে কি বলবো যে স্পিড আর কি অনেকটা কমে যেত আমার মনে হয় যার কারণে গুরুদেব শ্রী আনন্দমূর্তি যে এমনি আনন্দ মার্গের কে বলা হয় না সর্বত্যাগী আনন্দমার্গের সন্ন্যাসী আমি আজকে সেই জিনিসটা রিয়েলাইজ করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে নমস্কার